আমরা রওনা হবার পর আমি ফেলুদাকে বললাম আচ্ছা মিস্টার পুরী যে তোমার কাছে এসেছিলেন সেটা জানতে পেরে ছোট কুমার তাকে দিয়ে টেলিগ্রামটা করিয়ে চিঠিটা লেখায়নি তো যাতে তার কাজে ফেলুমিত্তির কোনো বাধা সৃষ্টি করতে না পারে এটা তুই খুব ভালো ভেবেছিস তোপসে কথাটা আমারও মনে হয়েছে অবশ্য তার মানে এটাও বোঝা যায় যে মিস্টার পুরীর উপর এতটা কর্তৃত্ব করার ক্ষমতা ছোট কুমারের আছে তা থাকবে না কেন বললেন ডালমোহনবাবু ছোটকুমার ইজ দ্য প্রিন্স অ্যান্ড পুরি ইজ অনলি আ কর্মচারী ঠিক বলেছেন আপনি বলল ফেলুদা এখানে বয়সের ব্যাপারটা কিছু ম্যাটার করে না তবে হ্যাঁ এটাও ঠিক যে টেলিগ্রাম আর চিঠি সত্ত্বেও যে আমি চলে আসবো সেটা বোধহয় ছোটকুমার কুমার ভাবতেই পারেনি তার মানে যোগিন্দরকে জখম ওরাই করিয়েছে যোগিন্দর যখন বলছে এখানে ওর কোনো শত্রু নেই তখন আর কি হতে পারে এক্সকিউজ মি স্যার বললেন লালমোহনবাবু আমার কিন্তু ওই সাংবাদিক লোকটিকেও কেউ বেশি লাগছে না কেন বলুন তো আমার নিজেরও যে ভদ্রলোককে একেবারে আদর্শ চরিত্র বলে মনে হচ্ছে তা নয় কিন্তু আপনার ভালো না লাগার কারণটা জানার কৌতূহল হচ্ছে সাংবাদিক হলে পকেটে কলম থাকবে না বললেন লালমোহনবাবু বাইরে পকেট তো নেই কাল থেকে কোট পড়ছিল যখন তখন থেকে দেখলাম বুক পকেটও নেই শার্টের পকেটও নেই আমার মতো যদি একটা মাইক্রোপ্রেসেট রেকর্ডার থাকে বাবু যেন কথাটা শুনে একটু দমে গেলেন বললেন তা যদি হয় তাহলে বস আলাদা কথা আসলে আমার চাপদারি দেখলে কেমন যেন সন্দেহ হয় যাক গে এবার একটু কাজের কথা আসা যাক আপনি কোনটা প্রেফার করবেন ঘোড়া ডান্ডি ন্যাচারালি আপনারা যেটা প্রেফার করবেন সেটাই হ্যাক যাত্রায় তো আর পৃথক ফল হতে পারে না কেদারের পথ সম্বন্ধে আপনার কিঞ্চিত ধারণা আছে আশা করি হাসছেন কেন আমার ধারণাটা বোধ হয় আপনার চেয়ে বিভিদ কারণ কেদার যাত্রা সম্বন্ধে এথিনিয়ামের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক যা লিখে গেছেন তার তুলনা লিটারেচারে বেশি পাবেন না তপেশ জানো পয়েন্টটা না তো শুনুন ফেলুবাবু দাঁড়ান সামনে দুটো ইউটার্ন আসছে সেগুলো পেরিয়ে যাক সোজা রাস্তা না পেলে আবৃত্তি করাও যায় না শোনাও যায় না মিনিট দশের পরে একটা সোজা রাস্তা পেয়ে লালমোহনবাবু তার আবৃত্তি আরম্ভ করলেন শহরের যত ক্লেজ যত কোলাহল ফেলিপিছে সহস্র যোজন দেখো চলে গেছে ভক্তজন হিমগিরি বেষ্টি তীর্থপথে শুধু আজ নয় সেই পুরাকাল হতে সাথে চলে মন্দা কিনি অটল গাম্ভীর্য মাঝে ক্ষিপ্রাপোবাহিনী এবার হচ্ছে আসল ব্যাপার শুনুন যাত্রীদের কিভাবে ওয়ার্নিং দিচ্ছে ভদ্রলোক তবে শুনিয়েবে অভিঞ্জের অভিনজের বাণী দেবদর্শন হয় যেন বহু কষ্ট মানি গিরি গাছের সিন্নে পথে যাত্রী অগণন প্রাণ যায় যদি হয় হলন। তাও চলে অসারোহী চলে ডান্ডিবাহী জোষ্ঠিতারী বৃদ্ধ দেখো তারও ক্লান্তি নাহি আছে শুধু অটল বিশ্বাস সব ক্লান্তি হবে দূর পূর্ণ হবে আশ যাত্রে বিরাজেন কেদারেশ্বর সর্বগুণ সর্বশক্তিধর মহাতীর্থে মহাপূর্ণ হবে নিশ্চয় উচ্চকণ্ঠে বল সবে কেদারের জয় হুম বলল ফেলুদা বোঝা যাচ্ছে মল্লিক মশাই কবিতা লিখেছিলেন বাস ট্যাক্সি যুগের অনেক আগে সার্টেনলি বললেন লালমোহনবাবু তাকে তীর্থযাত্রী পুরো ধকল ভোগ করতে হয়েছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কি অশ্বারোহী হতে চান না ডান্ডির দ্বারা বাহিত হতে চান না পয়দল যেতে চান সেটা সব ডিপেন্ড করছে আপনাদের উপর দলচ্যুত হওয়ার প্রশ্ন তার উঠতে পারে না আমি আর সে তো হেঁটেই যাব স্থির করেছি আপনার পক্ষে ডান্ডিটা সবচেয়ে নিরাপদ কারণ ঘোড়াগুলোর টেন্ডেন্সি হচ্ছে পথের যেদিকটা খাত তার কানা ধরে চল সে টেনশন আপনার সহ্য হবে না লালমোহনবাবু ভয়ঙ্কর রকম গভীর হয়ে বললেন শুনুন ফেলুবাবু আপনি কিন্তু আমার ক্ষমতাকে ক্রমান্বয়ে আন্ডার এস্টিমেট করে চলেছেন আমি গেলে হেঁটে যাব নয়তো যাব না এই আমার সোজা কথা যাক তাহলে এটা সেটেল বললো ফেলুদা একটা প্রশ্ন আমি করতে পারি কি বললেন বাবু অবশ্য এটা জার্নি সম্বন্ধে নয় নিশ্চয়ই পারেন এরা তোমার সে আমাদের চিনে ফেলেছে এখন কেদার গিয়ে আমরা করছিটা কি সেটা সব নির্ভর করছে কে আগে উপাধ্যায়ের সন্ধান পায় তার উপর ধরুন যদি আমরাই পাই তাহলে তাকে সব স্তরের ব্যাপারটা বলতে হবে সন্ন্যাসী হয়ে তার মনোভাব যদি বদলে গিয়ে থাকে তাহলে হয়তো লকেটটা উনি আর নিজের কাছে রাখতে চাইবেন না আমাদের কর্তব্য হবে তিনি সেটা কাকে দিয়ে যেতে চান তার অনুসন্ধান করা অবশ্য সেরকম লোক যদি কেউ থেকে থাকে এর মধ্যে যদি ছোট কুমারও উপাধ্যায়ের সন্ধান পেয়ে যায় তাহলে তিনি হয়তো লকেটটা ছবি তুলতে চাইবেন চন্দ্রদেওর ছেলে বলে উপাধ্যায় হয়তো স্নেহবশত তাতে রাজিও হয়ে যেতে পারেন কিন্তু উপাধ্যায়ের অমতে পবনদেওকে কোনো মতেই লকেটটা হস্তগত করতে দেওয়া যায় না অবশ্য সে যে সেটা হাত করতে চাইছে এমন বিশ্বাস করার কোনো কারণ এখনও ঘটেনি আমরা শুধু অনুমান করছি যে সেই হুমকি দিয়ে মিস্টার পুরীকে চিঠি ও টেলিগ্রাম পাঠাতে বাধ্য করেছিল কিন্তু তারও এখনও কোনো প্রমাণ নেই টেলিভিশনের ছবি তোলা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে আমি বললাম কিন্তু সাংবাদিক মিস্টার ভার্গব যে উপাধ্যায়ের খোঁজ করছেন ফেলুদা বলল আমার বিশ্বাস ভার্গব যখন আসল ঘটনা জেনে গেছে তখন তার শুধু দুটো ছবি পেলেই কাজ হয়ে যাবে একটি উপাধ্যায়ের একটি লকেটের কারণ এই কাহিনী খবরের কাগজে প্রকাশিত হলে ভার্গবের অন্তত কিছুদিন আর অন্য চিন্তা থাকবে না ইতিমধ্যে আমাদের গাড়িটা কিন্তু অত্যন্ত বেয়ারা রকম চড়াই উঠে দশ হাজার ফুট বা সাড়ে তিন হাজার মিটারের উপরে চলে গেল অন্তত যোগিন্দর তাই বলল আর সেই সঙ্গে বাইরের কনকনে শীতেও তার প্রমাণ পেলাম এখন মাঝে মাঝে বরফের পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে কিন্তু কোনটা যে কোন শৃঙ্গতা বুঝতে পারছে না মিনিট পনেরো মধ্যেই গৌরীকুণ্ড পৌঁছে যাওয়া উচিত ঘড়ি বলছে পাঁচটা পনেরো দূরে পাহাড়ের চূড়োয় উজ্জ্বল রোদ থাকলেও আশেপাশের পাহাড়ে পাইনার রডোডেন্ড্রনের বনে অন্ধকার ঘনিয়ে এসেছে একটা মোর ঘুরে সামনের ঘর বাড়ি গাড়ি ঘোড়া দেখি ইত্যাদি দেখে বুঝলাম যে আমরা গৌরীকুণ্ডে এসে গেছি এটাও বুঝলাম যে আজ রাতটা এখানেই থাকতে হবে আমাদের কেদার যাত্রা শুরু হবে কাল ভোরে আর ভোরে রওনা হলেও চোদ্দো কিলোমিটার চড়াই পথ যেতে সন্ধে হয়ে যাবে অর্থাৎ আসল ঘটনা যা ঘটবার তা পশুর আগে নয় বাস টার্মিনাস হবার ফলে ছোট জায়গা হওয়া সত্ত্বেও গৌরী কুণ্ডে ব্যস্ততা শেষ নেই ঘোড়া ডান্ডি কান্ডি কুলি এদের সঙ্গে দর কো চলছে কান নিজটা ঝুড়ি টাইপের এতে করে মানুষও যায় যদিও দেখে মোটেই ভরসা হয় না এখানে রাত্রে থাকতে হবে জেনেও আগে কোনো বন্দোবস্ত করিনি কারণ জানি অন্তত একটা ধর্মশালা কি চটি পেয়ে যাব সত্যিই দেখা গেল জায়গার কোনো অভাব নেই এখানে পাণ্ডারা ঘর ভাড়া দেয় বালিশ বিছানা লেপ কম্বল সবই দেয় পাণ্ডার বাঙালি না হলেও বাঙালি যাত্রী এত আসে যে এরা দিব্যি বাংলা শিখে গেছে এদের থাকার ঘরগুলি হয় দোতলায় বেটে বেটে ঘর যার সিলিংয়ে ফেলুদার প্রায় মাথা ঠেকে যায় এই ঘরের নিচে থাকে সেই রকমই বেটে বেটে সাড়া বাঁধা দোকান সস্তার ব্যাপারে তবে আমাদের কথা হচ্ছে রাত্রিতে ঘুমানো সেই কাজটায় কোনো ব্যাঘাত হবে বলে মনে হলো না আমরা এখানে এসেই ছোট কুমারের হলদে আমেরিকান গাড়িটা দেখেছিলাম ওরা আমাদের চেয়ে চানেক আগে পৌঁছেছে নিশ্চয়ই অর্থাৎ দুপুরে ঘোড়া নিয়ে রওনা হয়ে রাত্রির মধ্যে পৌঁছে যাবে তার মানে কেদারে একটা পুরো দিনেরও বেশি সময় পাচ্ছে ছোট কুমার হামার ধারণা মিস্টার ভাগবরও আজ রাত্রির মধ্যে পৌঁছে যাবেন আশ্চর্য এই যে সকলের উদ্দেশ্যই এক উপাধ্যায় মহাশয়ের সন্ধান করা পাণ্ডাদের ঘরে গভীর ঘুমে রাত কাটিয়ে ভোর পাঁচটার মধ্যে অ্যালার্ম বাজিয়ে উঠে আমরা তিনজনের বাইরে বেরিয়ে এলাম এত ভোরে বিভিন্ন দেশীয় এত যাত্রী ভিড় এখানে জমায়েত হয়েছে সেটা ভাবতেই পারে এদের মধ্যে বাঙালি আছে প্রচুর আর তাদের প্রায় সবাই দলে এসেছে দল বলতে অবশ্য পরিবারও বোঝায় সত্তর বছরের দাদু থেকে পাঁচ বছরের নাত নেই পর্যন্ত তার মধ্যে মাসি পিসি যে নেই তা নয় ভিড়ের মধ্যে হঠাৎ ক্যামেরা হাতে পবনদেওকে দেখে বেশ সবা খোলাম তিনি ঘোড়া ভাড়া করেছেন দুটো একটা নিজের জন্য আর একটা পিঠে থাকবে সরঞ্জাম আমাদের দেখে বললেন সোনপ্রাগে নাকি অনেক ইন্টারেস্টিং ছবি তোলা ছিল তাই কাল এসে পৌঁছতে পোছোতে বেশ রাত হয়েছে আমাদের সঙ্গে অবশ্যই রওনা হচ্ছেন তবে উনি থেমে থেমে ছবি তুলতে তুলতে যাবেন ক্যামেরা ও সাউন্ডের সরঞ্জাম থাকবে নিজের সঙ্গে ফিল্ম অর্থাৎ কাঁচামাল থাকবে অন্য ঘোড়ার পিঠে ফেলুদা ছোট কুমারের কাছ থেকে সরে এসে বলল রহস্য শেষ নেই উনি কি তাহলে কেদারে লোক লাগিয়েছেন উপাধ্যায়কে খুঁজে বের করার জন্য যাই হোক এসব ভাববার সময় এখন নয় কারণ আমাদের রওনা দেবার সময় এসে গেছে আপনি তাহলে দৃঢ় সংকল্প যে হেঁটেই যাবেন ফেলুদা লালমোহনবাবুকে আবার জিজ্ঞেস করল ইয়েস স্যার বললেন জটায়ু তবে হ্যাঁ আপনাদের সঙ্গে তাল রেখে হাঁটতে পারবো কি না সে বিষয়ে সে বিষয়ে আপনি আদৌ চিন্তা করবেন না আপনি আপনার নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটবেন গন্তব্য যখন এক রাস্তা যখন এক তখন পিছিয়ে পড়লেও চিন্তার কারণ কিছু নেই এই নিন এটা হাতে নিন আমরা তিনজনের জন্য তিনটে লাঠি কিনে নিয়েছি যার নিচের অংশটা ছুঁচালো লোহার লাগানো এই লাঠি এখন প্রত্যেক পদযাত্রীর হাতে এর দাম দু টাকা ফিরে এসে আবার ফেরত দিলে এক টাকা ফেরত পাওয়া যায় তারই একটা ফেলুদা লালমোহনবাবুকে দিয়ে দিল আমরা ঘড়ি ধরে ছটায় রওনা দিলাম লালমোহনবাবু যেরকম হাত দিয়ে জয় কেদার বলে তার প্রথম পদক্ষেপ নিলেন আমার তো মনে হলো তাতেই তার অর্ধেক এনার্জি চলে গেল পাহাড়ের গা দিয়ে পাথরে বাঁধানো রাস্তা শুধু যে শীর্ণ তা নয় এক এক জায়গায় এক একজনের বেশি একসঙ্গে পাশাপাশি যেতে পারে না একদিকে পাহাড় একদিকে খাদ খাদের নিচে দিয়ে বেয়ে গেলে চলেছে মন্দাকিনি দুদিকে মাঝে মাঝে বড় বড় গাছ থাকার ফলে যাত্রীদের মাথার উপর দিয়ে চাঁদোয়ার সৃষ্টি হয়েছে তবে বেশিরভাগ অংশে গাছপালা নেই খালি শুকনো ঘাস আর পাথর পায়ে যারা হাঁটছে তাদের মুশকিল হচ্ছে অশ্বারোহী আর ডান্ডিবাহীদের জন্য প্রায়ই তাদের পাশ দিতে হচ্ছে এখানে নিয়মটা হচ্ছে কি সব সময় পাহাড়ের গা ঘেসে পার দেওয়া খাদের দিকটা গিয়ে পাশ দিতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যোগ ব্যায়াম করি বলে বোধ আমাদের দুজনের খুব একটা কষ্ট হচ্ছিল না লালমোহনবাবুর পক্ষে ব্যাপারটা খুব শ্রম সাপেক্ষ হলেও উনি প্রাণ চেষ্টা করছিলেন সেটা যেন বাইরে প্রকাশ না পায় চড়াই ওঠার সময় তো কথা বলা যায় না এরপর খানিকটা সমতল রাস্তায় আমাদের কাছাকাছি পেয়ে বললেন তেনজিং নরকের মাহাত্ম্যটা কোথায় সেটা এখন বুঝতে পারছি মিনিট কুড়ি চলার পর একটা ঘটনা ঘটল যেটা আমাদের কেদার পৌঁছানোটা আরও আধ ঘন্টা পিছিয়ে দিল একটা বেশ বড় পাথরের খণ্ড পাহাড়ের গা দিয়ে হঠাৎ গড়িয়ে এলো সোজা ফেলুদার দিকে ব্যাপারটা সম্বন্ধে সচেতন হতে যে কয়েকটা মুহূর্ত গেল তাতেই কিছুটা ড্যামেজ হয়ে গেল পাথরের খসা খেয়ে ফেলুদার হাতের এইচ এমটি ঘড়িটা চুরমার হয়ে গেল আর আমাদের পাশের এক পৌরজাত্রী লাঠিটা হস্তচ্যুত হয়ে পাশের খাদ দিয়ে পাথরের সঙ্গে ঝড়ের বেগে গড়িয়ে নেমে গেল মন্দাকিনি লক্ষ্য করে ফেলুদা একটু হকচকিয়ে গেলেও সেটা মুহূর্তের জন্য ও শরীর যে কত মজবুত আর স্টেমিনা যে কি সাংঘাতিক সেটা বুঝলাম এই এতখানি খাড়াই পথ হাঁটার পর সোজা পাহাড়ের গা বেয়ে উপর উঠে গেল আমি ওর পিছন পিছন গিয়েছিলাম কিন্তু যতক্ষণ ওর কাছে পৌঁছালাম তার মধ্যেও একটা লোকের কলার চেপে তাকে একটা গাছে ঠেসে ধরেছে লোকটার বয়স বছর পঁচিশের বেশিরা তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং সে স্বীকার করেছে যে পাথর ফেলার ব্যাপারে সে আরও একজনের আদেশ পালন করছিল পকেট থেকে দশখানা কর করে দশ টাকার নোট বার করে সে দেখিয়ে দিল কেন তাকে এমন একটা কাজ করতে রাজি হতে হয়েছে কে তাকে টাকা দিয়েছে জিজ্ঞেস করাতে সে বলল তার কচে কচেনা জাত ভাই বোঝা গেল আসল লোক সে নয় সে শুধু দালালের কাজ করেছে আপাতত ফেলুদা লোকটার গা থেকে একটা পশমের চাদর খুলে সেটা দিয়ে তাকে দু হাত সমেত পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে দিল বলল যাত্রীদের ফাঁকে ফাঁকে কনস্টেবল থাকে তাদের একজনকে পেলে তার কাছে পাঠিয়ে দেবে লালমোহনবাবুর ভাষায় পাথর ফেলার অন্তর্নিহিত মানেটা সত্যি করে ভাবিয়ে তোলে ভদ্রলোক বললেন বোঝাই যাচ্ছে কেউ বা কাহারা কেদারে আপনার উপস্থিতিটা প্রিভেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছে গৌরীকুণ্ড আর কেদারের মাঝামাঝি একটা জায়গা আছে যেটার নাম রামোয়ারা সকলেই এখানে থামে বিশ্রামের জন্য চুটি আছে ধর্মশালা আছে চায়ের দোকান আছে লালমোহনবাবুকে আমরা এখানে আধ ঘন্টা বিশ্রাম দেওয়া স্থির করলাম এখানকার এলিভেশনে আড়াই হাজার মিটার অর্থাৎ প্রায় আট হাজার ফুট চারদিকের দৃশ্য ক্রমেই ফ্যান্টাস্টিক হয়ে আসছে লালমোহনবাবু একেবারে মহাভারতের মুড়ে চলে গেছেন এমন কিও বলছেন যে যাত্রাপথে যদি তার পতন হয় তাহলেও কোনো আক্ষেপ নেই কারণ এমন গ্লোরিয়াস ডেথ নাকি হয় না ফেলুদা বলল আপনি কিন্তু পাবলিকের উপর যে পরিমাণে গাঁজা করি মাল চাপিয়েছেন আপনার নরকভোগ না হয়ে যায় না হে বললেন লালমোহনবাবু জুষ্টিধির পার পাননি মশাই নরকভোগের হাত থেকে হ্যাঁ লালমোহন গাঙ্গুলি বাকি সাড়ে তিন মাইলের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল একটা জায়গা থেকে হঠাৎ কেদারের মন্দিরের চোরো দেখতে পেয়ে সব যাত্রীরা জয় কেদার বলে কেউ মাথা নত করে কেউ হাত জোর করে কেউ বা সাষ্টাঙ্গ হয়ে তাদের ভক্তি জানালেন কিন্তু আবার হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই মন্দিরের চোরো লুকিয়ে গেল পাহাড়ের পেছনে হার বেরুল একেবারে কেদারে পৌঁছানোর পর পরে জানলাম যে এই বিশেষ জায়গা থেকে এই বিশেষ দর্শনটাকে এরা বলে দেও দেখনি